ভগবান, আমার নতুন বস্ত্র চাই। তোমার বস্ত্র চাই? ঠিক আছে। ভগবান পৌনরকে জয়, ভগবান পৌনরকে জয়, ভগবান পৌনরকে জয়। গোয়ালা, ভগবান পৌনরকে মুক্ত হবার কোনো উপায় তো ভাবো। গোপিনী, তুমি কিছু বলো, সব সময় তোমার পরামর্শই আমাদের সমস্যার সমাধান করে দেয়। আমি কেন বলবো গোয়ালা, প্রত্যেক সমস্যার শুরু তো তুমিই করে থাকো, আর সমাধান আমাকে জিজ্ঞেস করছো। আমি কি সমাধান সঙ্গে নিয়ে চলি? সমস্যা পৌনরক নয়, সমস্যা তোরা দুজনে, আর এই সমস্যার সমাধান আমি এখনো ভেবে উঠতে পারিনি। আরে যখনই দেখি তোরা দুজন ঝগড়াই করতে থাকিস, আগে না হয় তোদের সমস্যার সমাধানটা খুঁজে নে, তারপর না হয় পৌনরকের বিষয় বিচারটা করা যাবে। আরে কানাই, তুমি ভগবান পৌনরকের কাছে কিছু চাইছো না কেন? ভগবান পৌনরক ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। আর রাধামা, তুমিও কিছু চেয়ে নাও। কানাই, আমার ধৈর্যের সীমা কিন্তু ছাড়িয়ে গেছে, মুখের কথায় মনে হচ্ছে কাজ হবে না। এই নাও, তুই চল আমার সঙ্গে, এক্ষুনি আমি ওকে মজা দেখাচ্ছি। দাদা, এখন ভগবান পৌনরকের কাছে নয়, বরং এখন তার ভক্তদের কাছে যাওয়ার সময়। এই নাও। কানাই, আমি বুঝলাম না। দাদা এসো, আমি তোমাকে সব বোঝাচ্ছি। দেখো দাদা, ও তোমাকে কিচ্ছু বোঝাবে না। গোপিনী, চলো গোপিনী, এসো দাদা। অপরাধ তো তুমি করেছই বালক, তোমার বর্ণ না বলে তুমি গঙ্গার ঘাটে গিয়ে জল পান করার দুঃসাহস দেখিয়েছ। শোনো, গঙ্গার এই ঘাটে যে কোনো কার্য শুধুমাত্র আমার অনুমতি নিয়েই সম্পন্ন হয়। আচার্য দেব, এই সংসার যে পরমাত্মার সৃষ্টি, সমস্ত জীব নির্জীব সব উনি রচনা করেছেন, আপনাকেও তিনিই বানিয়েছেন আর আমায়ও। যেই জলতত্ত্ব আপনার শরীরে আছে আমারও তাই। তাহলে এই জলের ওপর সংসারের সমস্ত প্রাণীদের সমান অধিকার থাকা উচিত। আচার্য দেব, মা গঙ্গা কি কখনো বলেছেন আমার জল শুধু ব্রাহ্মণ পান করতে পারে, অন্য বর্ণের কেউ নয়? ওনার জল দিয়ে শুধু মানুষই নয়, বরং পশু পাখিরাও তৃষ্ণা নিবারণ করে। মা গঙ্গার তো এই বিষয়ে কোনো আপত্তি নেই। প্রকৃতির এই সম্পদের ওপর ব্যক্তিবিশেষ অধিকার ফলানো উচিত কি? বালক, যথেষ্ট হয়েছে। মা গঙ্গার নয় আমার আপত্তি আছে। এখানে বর্ণের প্রমাণ নিতে এসেছিস নাকি জ্ঞান দিতে? হ্যাঁ আচার্য দেব, আমি বর্ণের প্রমাণ নিতে এসেছি। ঠিক আছে, এখনই তোকে বর্ণের প্রমাণ দিচ্ছি। ব্রাহ্মণগণ, আপনারা ব্রাহ্মণ সমাজের প্রতিনিধি, এই জ্ঞানী বালককে নিয়ে কি করবেন তা আপনারাই ভেবে দেখুন। এই বালক কি ব্রাহ্মণ হওয়ার যোগ্য, নাকি ব্রাহ্মণ সমাজ এই বালককে স্বীকৃতি দেবে? কখনো কল্পনাও করিনি যে এমন সুখের দিন আসবে। সত্য বলেছো দামোদর দাদা, আমাদের সুখের দিন ফিরে এলো। কিন্তু এই সুখের দিন ভগবানের কৃপাতেই এসেছে, কর্ম না করেই ফলের প্রাপ্তি ঘটছে। এখন শুধু ভগবানের ভক্তিতে মগ্ন থাকো, প্রভুর দৃষ্টিতে না কেউ ভালো আর না কেউ খারাপ, প্রভু তো সকলকে সমান দৃষ্টিতে দেখে। হ্যাঁ মিত্র, সত্যিই ভালো দিন এসেছে, কোনো কিছু না করেই ফল আর বস্ত্র পাচ্ছি। কানাই, কেন হাসছো আমাদের দেখে? ক্ষমা করে দাও কাকা, আমরা তো তোমাদের বোকামো দেখে হাসছি। কানাই, তোমার কেন মনে হচ্ছে যে আমরা বোকা? এখন তো আমরা কোনো কাজও করি না, আর পরিশ্রম না করেই আমরা ফল পেয়ে যাই। এর থেকে সুখের দিন আর কি হতে পারে? কর্ম না করে কেবল বুদ্ধিমান লোকেরাই ফল পেতে পারে। কাকা,
কে বলেছে তোমরা কর্ম করছো না? তোমরা বোঝো বা না বোঝো, কিন্তু ওই পৌণ্ড্রক তোমাদের বোকা বানিয়েছে। কানাই, তোমার এ কথা বলার অর্থ কি? কাকা, তোমরা তো নিজের পায়ে হেঁটে ওই পৌণ্ড্রকের কাছে যাচ্ছ, চলার কর্ম তো করতেই হচ্ছে, তাই না? হ্যাঁ, নিজের হাত দিয়ে আহার নিজের মুখে তুলতে হচ্ছে, সেটাও তো কর্ম, তাই না? কাকা, এসব কর্ম যদি তোমরাই করো তাহলে পৌণ্ড্রক ও কি করে ভগবান হলো? আনন্দ তো তখন হবে কাকা যখন আমরা মুখ খুলবো আর আহার নিজেই আমাদের মুখে চলে আসবে। আমাদের শুধু খাওয়ার কষ্টটুকু করতে হবে। খাও দাও, ঘুমাও আর শুধু প্রভুর গুণগান গাও। কানাই সত্য বলছে, আমাদের সাথে ছলনা হয়েছে। কাকা, তোমাদের সঙ্গে ছলনা নয়, বরং বিরাট বড় ছলনা হয়েছে। কর্ম না করার নামে তোমাদের দিয়ে কর্মই করানো হচ্ছে। গোয়ালা, কিন্তু এর সমাধান কি? গোপিনী, এর সমাধান তো পৌণ্ড্রক ভগবানই বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা ভগবান পৌণ্ড্রকের কাছে গিয়ে এই সমস্যার সমাধান করতে বলি। হ্যাঁ চলো, হ্যাঁ চলো চলো। গোয়ালা, কিন্তু তুমি এটা কি করছো? গোপিনী, এবার শুধু দেখতে থাকো। এই যে বালক, আমরা ভালোভাবে পরখ করে দেখেছি, পুরাণ অথবা কোনো গ্রন্থে কোথাও এমন ব্যবস্থা নেই। তুমি ব্রাহ্মণ হতে পারবে না। না আচার্য দেব, আমার আমার উপর দয়া করুন, আমি আমি আপনার সন্তান সমতুল্য। যদি আমি ব্রাহ্মণ না হতে পারি তাহলে আমার মা বাবার শেষ ইচ্ছা অসম্পূর্ণ থেকে যাবে, আর তখন আমার জীবনও অর্থহীন হয়ে যাবে। বালক, যাও, নিজের বর্ণ অনুযায়ী কাজ করো। না আচার্য দেব, আপনার কাছে হাত জোড় করছি, আপনার পায়ে পড়ছি, অনুরোধ জানাচ্ছি, আমাকে সাহায্য করুন, সাহায্য করুন আমায়। ঠিক আছে, যদি তুমি ব্রাহ্মণ হতেই চাও তাহলে তোমায় সর্বপ্রথমে শুদ্ধ হতে হবে, আর তোমার শুদ্ধ হওয়ার একটাই পথ আছে। যাও, যদি কোথাও তুমি অসবর্ণের কাউকে দেখতে পাও তাকে সাষ্টাঙ্গ প্রণাম করবে, সেখান থেকে তোমার শুদ্ধতার আরম্ভ হবে, আর এর দ্বারাই তোমার তোমার মৃত পিতামাতার কৃতকর্মের প্রায়শ্চিত্ত হবে। বলো, এতে তুমি রাজি আছো? হ্যাঁ আচার্য দেব, যদি মা বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য এটাই শেষ পথ হয় তাহলে তাহলে আমি রাজি আছি। এটা কি করে সম্ভব? তোমাদের কি বুদ্ধি ভ্রষ্ট হয়েছে? যদি হাত পা না নাড়াও তাহলে কি করে ভোজন করবে? না ভগবান, আপনি থাকতে আমরা সকলে নিজেদের হাতে ভোজন করব, তার কি প্রয়োজন? ভগবান হয়ে এটুকু তো করতেই পারেন যাতে ভোজন নিজেই আমাদের মুখে প্রবেশ করে। ভগবান, যেভাবে শ্বাস প্রশ্বাস নিজে থেকে নিতে পারি সেভাবে আমরা চাই যে আমাদের আহারের সুবিধাও নিজের থেকেই করে দিন, এটা কি করে হতে পারে? ভগবান, তার মানে তো কানাই সত্যিই বলেছে, আপনি আমাদের অলৌকিক ক্ষমতা দেখাচ্ছেন, কিন্তু ফল প্রাপ্তির জন্য কর্ম তো আমাদের করতেই হচ্ছে, তা সে কর্ম ছোট হোক বা বড়। ভগবান পৌণ্ড্রক, আমিও কিছু চাই। ভগবান, ও আমার পুত্র আর পুত্রবধূ,
ওদের জীবনে সবকিছু আছে, কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও প্রসন্নতা নেই। হ্যাঁ ভগবান, আমরা আর অন্য কিচ্ছু নয়, আমরা শুধু প্রসন্নতা চাই। কানাই, আমি ভোজন, বস্ত্র আর বাসস্থানের মতো সুবিধে দিতে পারি, প্রসন্নতা নয়। প্রসন্নতা তো এক মানসিক স্থিতি যা মানুষের মন আর মনোভাবের উপর নির্ভর করে। এর মধ্যে ভগবান কি করতে পারে? আর আমি তো শুধু তোমাদের ভগবান। ভগবান পৌণ্ড্রক, আপনি যদি ভগবান হন তাহলে সব করতে পারবেন। আপনি সকলকে জ্ঞান দিয়েছেন কিন্তু অর্ধেক। হ্যাঁ পৌণ্ড্রক, হ্যাঁ পৌণ্ড্রক। কানাই একদম সঠিক বলছে, অর্ধেক জ্ঞান অজ্ঞানতার থেকেও বেশি হানিকারক হতে পারে। তুমি যেই হও না কেন, অন্য জল দিয়ে আমাদের সাহায্য করছো, কিন্তু আমাদের ভগবান হতে পারবে না। ভগবান শুধু প্রসন্নতা কেন, সবকিছু দিতে পারেন কিন্তু দিকভ্রষ্ট হওয়ার মতো জ্ঞান কখনো দেবেন না। আমি এইভাবে হারতে পারবো না কানাই, কংস আমায় বলেছিল। একটা কথা মনে রাখবেন ভগবান পৌণ্ড্রক, ও হলো বিষ্ণু, বিষ্ণু বৃন্দাবনবাসীরাই ওর বাস্তবিক শক্তি, তাই বৃন্দাবনবাসীদের সঙ্গে নিয়ে ও এমন ভাবে ছলনা করবে যা আপনি বুঝতেও পারবেন না। আপনার বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। অদ্ভুত, এ তো অদ্ভুত আনন্দ। আমার মনের ময়ূর আজ পেখম তুলে নাচতে শুরু করেছে। আমার মনও বিভোর হয়ে উঠেছে। ঋষিবর, ঋষিবর, আপনিও সবার সঙ্গে তাল মেলাচ্ছেন। ক্ষমা করবেন প্রভু, অদ্ভুত মায়া রচনা করেছে বৃন্দাবনবাসীদের ভ্রমিত করার জন্য, কিন্তু আমি আমার বৃন্দাবনবাসীদের ভ্রমিত হতে দেব না। ব্রজভূমির গোপিনীরা, আজ আমি তোমাদের আমার বাঁশুরির সুরে প্রেম রসের শিক্ষা দেব।
সাম দাম দণ্ড ভেদ যে কোনো ভাবে হোক, শুধু আপনার মায়া দিয়ে ওই পরম অবতারের মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিন। ওই গোপিনীদের খুব ভালোবাসে তাই না, যাকে ও গোলোক থেকে নিয়ে এসেছে? যখন তাদের অসম্মান হবে, যখন তাদের অমর্যাদা হবে, তখনই কংসের প্রকৃত ওম কংসায় নমঃ হবে। গোপিনীরা, আজ ভগবান পুণরক তোমাদের জীবনের সর্বোচ্চ জ্ঞান দিতে চলেছেন। আমার কথা মন দিয়ে শোনো, নিজেদের পরম্পরার বন্ধন থেকে মুক্ত করো, নিজেদের ইচ্ছায় চলো, নিজেদের চিন্তাকে মুক্ত করো, নিজেদের পরিধানের থেকে মুক্ত করো, যেভাবে ইচ্ছে জীবনকে উপভোগ করো, আর যা মনে আসে তাই বলো, গান গাও প্রাণ খুলে, আর যমুনায় স্নান করলে পূর্ণ স্নান করো। এটাই জীবন, আর এটাই সুখে থাকার সব থেকে বড় মন্ত্র। এসো আমার সঙ্গে। শুদ্ধিকরণের প্রমাণ নিতে এসেছিলাম, কিন্তু ওই ব্রাহ্মণ দেবেরা আমাদের গলায় এসব পরিয়ে দিল। আর অসবর্ণকে প্রণাম করার শাস্তি দিল। এ কেমন শুদ্ধিকরণ? এগুলো ঘন্টা নয়, বরং আমাদের পরীক্ষা। ওনারা আচার্য, আমাদের গুরু। আর বলা হয় গুরুর বলা দুর্বাক্য এবং শাস্তি শিষ্যদের জন্যে আশীর্বাদ হয়। হতে পারে যেই ঘন্টা আমাদের কাছে গুরুদেবের দেওয়া আশীর্বাদ। কানাই, অনর্থ হয়ে গেছে। ওই ওই পৌনরক গোপিনীদের নিয়ে যমুনার দিকে গেছে। দাদা, এটা তো অনেক বড় সংকট। গোপিনীরা আর পৌনরক? দাদা, গোপিনী, তোমরা বৃন্দাবনবাসীদের খেয়াল রাখো, আমি আসছি। চলো রাধা। চলো দাদা। গোপিনীরা, তোমাদের জীবনে আনন্দের বর্ষা হতে চলেছে। এখন থেকে তোমাদের স্বাধীন জীবন আরম্ভ হবে। এবার তোমরা সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। যাও গোপিনীরা, স্নান করো, আর আমি তোমাদের আনন্দের ব্যবস্থা করছি। দাঁড়াও, বস্ত্র ত্যাগ করে যাও, বিনা বন্ধনে যাও, সকল বন্ধন থেকে মুক্ত হয়ে যাও। এবার দেখব ওই কানাই তোমাদের মর্যাদা রক্ষা কিভাবে করে। স্বাধীন জীবনের মধ্যে যে আনন্দ আছে তা বন্ধনের মধ্যে নেই। হ্যাঁ সখী, স্বাধীন হয়ে স্নান করার যে আনন্দ তা
একেবারে আলাদা। হ্যাঁ সখি, যদি ভগবান পৌনরক আমাদের জীবনে না আসতেন তাহলে এই স্বাধীনতার স্বাদই পেতাম না আমরা। পৌনরকের গোপিনীদের এইভাবে ভ্রমিত করে যমুনায় স্নান করার জন্য উৎসাহিত করার পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে? অবশ্যই ওই বহুরূপী গোপিনীদের মান মর্যাদা হরণ করতে চাইছে। আমাকে আসল রহস্যটা জানতেই হবে।